Assalamualaikum. আমার নাম ইফতেখার মিকি and welcome to my channel. আজকে আমরা দেখব হচ্ছে users এবং privileges নিয়ে, ঠিক আছে? So একটা সিস্টেমের আসলে কোনো স্পেসিফিক ফাইল বা যদি কোনো ফাংশন আমরা যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে সেটা হচ্ছে যে ইউজারের privileges এর উপরে actually ডিপেন্ড করে, ঠিক আছে? So let's say so আমরা হচ্ছে এখন কোন ফোল্ডারে আছি? আমরা এখন রুটে আছি, রাইট? সো লেটস সে আমরা যদি পিছনে যাই এন্ড দেন আমরা যদি হচ্ছে ls - l এ চেক করি, তাহলে আমরা এখানে দেখব যে এখানে এই যে জিনিসগুলো লেখা আছে হেজিবিজি যে ব্যাপারগুলো, এটা কিন্তু আসলে কোনো কারণ ছাড়া না, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফাইল পারমিশন, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি মানে কারা কারা হচ্ছে এই ফাইল বা মানে ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে পারবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারবো। So let's say যে আমার এখানে এই যে d দেওয়া আছে, d মানে কি? d মানে হচ্ছে ডিরেক্টরি, ঠিক আছে? সো যেই জায়গাগুলোই হচ্ছে আমার d দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার ডিরেক্টরি, ঠিক আছে? যেগুলো d দেওয়া আছে সেগুলো হচ্ছে সব আমার ডিরেক্টরি, আর যেগুলাই d দেওয়া নেই, যেগুলো হচ্ছে কিছুই দেওয়া নেই, সেটা হচ্ছে আমার ফাইল, ঠিক আছে? নাও এটার মানে কি? r-x r-x এটার মানে হচ্ছে যে r মানে হচ্ছে আমার রিড, w মানে হচ্ছে আমার রাইট, আর x মানে হচ্ছে এক্সিকিউট। তার মানে হচ্ছে এই প্রথম তিনটা হচ্ছে ওনারের জন্য, মানে যে ফাইলটা বা যেহেতু সেটা ডিস মানে যে ডিরেক্টরি যে ওনার, তার জন্য অবভিয়াসলি হচ্ছে সে রিড, রাইট এবং এক্সিকিউট করতে পারবে। আর তারপরেরটা হচ্ছে রিড এবং এক্সিকিউট, রাইট নাই, পারমিশন নাই। তার মানে এই তিনটা হচ্ছে আমার গ্রুপের জন্য, মানে ওই গ্রুপের মধ্যে এই যে ফাইলটা যারা পাবে আর কি, যারা অ্যাক্সেস করতে পারবে বা এই ফাইলটা যেই গ্রুপের মধ্যে আছে, মানে গ্রুপের মেম্বাররা যারা এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে, তারা শুধু হচ্ছে রিড এবং এক্সিকিউট করতে পারবে, তারা ফাইলটা কোনো এডিট করতে পারবে না বা রাইট করতে পারবে না। সেম থিং হচ্ছে বাকি তিনটার জন্য। এই তিনটা হচ্ছে মানে রেস্ট অফ দ্য ইউজার্সদের জন্য, ঠিক আছে? মানে যারা ওনার এবং গ্রুপ মেম্বারদের ছাড়া এই বাকি হচ্ছে, এটা হচ্ছে আমার মানে বাকি অন্য ইউজারদের জন্য, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি? রিড এবং এক্সিকিউট, রাইট করা যাবে না। মানে ওনার এবং গ্রুপ মেম্বারদের ছাড়া বাকি যারা ইউজার্স আছে তারা রিড এবং এক্সিকিউট করতে পারবে, তারা কোনো এডিট করতে পারবে না বা রাইট করতে পারবে না ফাইলটাতে। নাও লেটস সে যে আমি যদি কোনো একটা ফাইল তৈরি করি যে হ্যালো এবিসি হ্যালো ওয়ার্ল্ড ডট টেক্স, ঠিক আছে? নাও আমার কি হবে? আমার এই জায়গায় হচ্ছে একটা ফাইল তৈরি হয়ে যাবে যেটার নাম হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড ডট টেক্স, এবং সেটার মধ্যে হচ্ছে আমার এবিসি এই লাইনটা থাকবে, এই স্ট্রিংটা থাকবে, ঠিক আছে? নাও আমি যদি এখন ls - l এ দেই, তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড ডট টেক্সট, ঠিক আছে? এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে যদি আমি খেয়াল করি, এখানে আমার কি আছে? রিড এবং রাইট আছে, আর এটা হচ্ছে ওনারের জন্য শুধু রিড এবং রাইট, আর গ্রুপ মেম্বারদের জন্য শুধু রিড, এবং অন্য যারা ইউজার আছে তাদের জন্য হচ্ছে শুধু রিড, ঠিক আছে? নাও আমার একটা জিনিস বুঝতে হবে যে বেসিক্যালি আমি যদি কখনো পেন টেস্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার এই মানে এই মানে পারমিশনগুলোকে আমার চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে? কারণ আমি যদি হচ্ছে বেসিক্যালি যদি মানে এই ফাইলটাকে যদি এক্সিকিউট পারমিশন না দেই, তাহলে তো হচ্ছে যে আমি এটাকে হচ্ছে এক্সিকিউট করতে পারবো না। সো ধরেন যে এটা হচ্ছে আমার একটা এক্সপ্লয়েড, ঠিক আছে? আমি যখন কোনো সিস্টেমে অ্যাক্সেস করব, তখন হচ্ছে যে আমি যদি কোনো এখানে এক্সপ্লয়েড দিই, তাহলে সেই এক্সপ্লয়েডটাকে যদি আমি অ্যাক্সেস মানে সবই ঠিক আছে, বাট সেটাকে যদি আমি এক্সিকিউট না করতে পারি, তাহলে তো আমার মানে অ্যাকচুয়ালি এক্সপ্লয়েডটা থাকার কোনো মানে হয় না, রাইট? সো এক্সপ্লয়েটটা যদি আমার চেঞ্জ করতে হয়, সেই কারণে হচ্ছে আমি একটা কমান্ড ইউজ করছি, সেটা হচ্ছে ch মোড, ঠিক আছে? ch মোড মানে কি? চেঞ্জ মোড। তো চেঞ্জ মোড দিয়ে আমি আইদার হচ্ছে +x দিতে পারি, +x দিলে কি হবে যে আমার এই যে rw এর সাথে আমার x অ্যাড হয়ে যাবে, সবগুলা মানে গ্রুপ সবগুলা মেম্বারদের জন্য, আমার জন্য ওনারের জন্য হবে, গ্রুপ মেম্বারের জন্য হবে, এবং বাকি যারা আছে তাদের জন্য আমার এক্সিকিউট পারমিশনটা হয়ে যাবে। সো আমি আইদার +x দিতে পারি, +x দিলে আমি হচ্ছে এই টেক্সটটা এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে? বা স্ক্রিপ্টটা এক্সিকিউট করতে পারবো। আর আমি যদি +x না দেই, আমি হচ্ছে সিম্পলি ch মোড 777 এটা দিব, ঠিক আছে? ch মোড 77 মানে হচ্ছে যে আমি মানে রিড, রাইট এবং এক্সিকিউট ফুল পারমিশন দিচ্ছি এই স্ক্রিপ্টটাকে। সো আমি এটা করে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড ডট txt দিয়ে দিব, ঠিক আছে? খেয়াল করেন এখন কিন্তু আমার কোনো এক্সিকিউট পারমিশন নাই, বাট আমি এখন ch মোড 77 দেওয়ার পরে এখন আমি যদি আবার ls - l এ দেই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখেন আমার হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ডে দেখেন আমার কিন্তু এক্সিকিউট পারমিশন চলে আসছে, আমার ফুল রিড, রাইট, এক্সিকিউট সব মেম্বারদের জন্য চলে আসছে। নাও আমি এখন এই স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে মানে বললামই তো যে আমরা হচ্ছে মানে যখন সেই এক্সপ্লয়েটটাকে যখন হচ্ছে আমরা মানে এক্সিকিউট করতে যাব তখন আমাদেরকে এরকম পারমিশন চেঞ্জ করতে হইতে পারে। ঠিক আছে, যদি আমার সেই প্রিভিলেজ বা পারমিশন না থাকে এক্সিকিউট করা, আমার তখন সেটাকে চেঞ্জ করে নিতে হবে। নাও আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে লেটস আমি যদি হচ্ছে এই যে টেম্প ফোল্ডারটা দেখছেন না টিএমপি, এই টেম্প ফোল্ডারটা আসলে আমরা হচ্ছে যখন অন্য কোনো সিস্টেমে অ্যাক্সেস করি তখন এই টেম্প ফোল্ডারটা ইউজুয়ালি হচ্ছে ফুল পারমিশন দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা যদি এলএস মাইনাস এল এ আমরা যদি হচ্ছে লেটস মানে কি বলে সিডি টেম্পে যাই, ঠিক আছে, এবং আমি এলএস মাইনাস এল এ দিই, দেখতে পাবেন যে আমার হচ্ছে এখানে ডি আর ডাব্লিউ এক্স মানে সব দেওয়া আছে, আমার ফুল পারমিশন দেওয়া আছে এই টেম্প। তো আমরা কি করি ইউজুয়ালি যে আমরা হচ্ছে যখন কোনো সিস্টেমে অ্যাক্সেস করি আমরা হচ্ছে এই টেম্প ফোল্ডারটাতে আমরা হচ্ছে আমাদের সেই এক্সপ্লয়েটটা দিয়ে দিই, তাহলে হবে কি আমাদের অলরেডি তো পারমিশন দেওয়া আছে ফুল রিড রাইট এক্সিকিউটেড, সো আমরা ইজিলি হচ্ছে সেই টেম্প ফোল্ডার থেকে আমরা এক্সপ্লয়েটটাকে এক্সিকিউট করতে পারবো। ঠিক আছে, সো মানে এটা হচ্ছে একটা জিনিস আপনারা মনে রাখতে পারেন। নাও লেটস সে যে আমি হচ্ছে একটা লেটস সে যে ইউজার অ্যাড করতে চাচ্ছি আমার সিস্টেমে। ঠিক আছে, সো আমি কি দিব যে অ্যাড ইউজার, লেটস সে আমি এখন ইউজারের নাম দিব। ঠিক আছে, সো ইউজারের নাম হচ্ছে নাফিউল। ঠিক আছে, না আমি অ্যাড ইউজার নাফিউল দিলাম। এখন হচ্ছে আমার জন্য একটা পাসওয়ার্ড চাবে, সো আমি পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে যে আমি হচ্ছে ডিটেলসগুলো ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে কি হলো আমার কিন্তু একটা ইউজার তৈরি হয়ে গেল। ঠিক আছে, টেম্প ফোল্ডারে একটা ইউজার তৈরি হয়ে গেল। নাও লেটস সে টেম্প ফোল্ডার না মানে বেসিক্যালি আমার একটা সিস্টেমে ইউজার ফোল্ডার তৈরি হয়ে গেল আর কি। নাও লেটস সে যে আমি হচ্ছে এখন কোথায় আছি, আমি তো রুটে আছি তাই না, সো আমি যদি এখান থেকে হচ্ছে আমি যদি এই যে ফোল্ডারটায় যাই ক্যাট এক্সেট্রা শ্যাডো এই ফোল্ডারটায় যদি যাই তাহলে দেখতে পাবেন যে আমার এখানে এই যে মানে আমি বেসিক্যালি যে ইউজারটা অ্যাড করেছি নাফিউল, ঠিক আছে, সেই ইউজারটা হচ্ছে আমার এখানে চলে আসছে কিন্তু। সো আমি হচ্ছে এখান থেকে এই যে মানে এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি আমার পাসওয়ার্ডটা হ্যাশ ফর্মে আছে, সো এটাকে হচ্ছে আমি ব্রেক করতে পারবো হ্যাশ ক্যাট নামে একটা টুল দিয়ে। বেসিক্যালি হচ্ছে আমার এই পাসওয়ার্ডটা যত বেশি স্ট্রং হবে তত হ্যাশ ক্যাটের এটা ব্রেক করতে টাইম লাগবে বা মানে সময় লাগবে। তো মানে আমরা হচ্ছে এটা একটা জিনিস দেখতে পারি যে যখন হচ্ছে আমরা কোনো সিস্টেমে পেন টেস্টিংয়ে অ্যাক্সেস করি তখন হচ্ছে যে আমরা এরকম এই শ্যাডো ফাইল ফোল্ডারে যে আমরা হচ্ছে এটা চেক করতে পারি আসলে যে মানে কি কি ইউজার এখানে আছে। তো তারপরে হচ্ছে আমরা সেই ইউজারের হ্যাশ কোডটা নিয়ে আমরা হচ্ছে ওই মানে সেটাকে ব্রেক করে আমরা পাসওয়ার্ডটা এই মানে কি বলে নিয়ে আমরা হচ্ছে সেই সিস্টেমে অ্যাক্সেস করার ট্রাই করি। মানে এটা হচ্ছে যে লেটস সে আমার যদি কোনো সিস্টেমে SSH ওপেন থাকে, ঠিক আছে, তো SSH ওপেন থাকলে আমরা হচ্ছে যে এই মানে ইউজার নেমটা নিব এবং হচ্ছে যে আমরা এটা ব্রেক করে আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আমরা সেই সিস্টেমে অ্যাক্সেস করার ট্রাই করব। আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে যে ক্যাট এক্সেট্রা, সেটা হচ্ছে পাসওয়ার্ড PASWD, এটার মধ্যেও আমাদের হচ্ছে মানে এভাবে আমাদের ইউজারগুলো দেওয়া থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে এখন আর ওভাবে আমরা কি ইউজ করি না, বিকজ মানে এখানে অ্যাকচুয়ালি মানে পাসওয়ার্ডটা বোঝার কোনো ওয়ে নাই। ঠিক আছে, সো জেনারেলি আমরা হচ্ছে ওই শ্যাডো ফাইল থেকেই আমরা ওইটা দেখার ট্রাই করি। ঠিক আছে, নাও লেটস সে যে আমি হচ্ছে রুটে আছি, রাইট, সো রুট থেকে আমি হচ্ছে যদি এখন এই মানে এই ইউজারটা যদি আমি যেতে চাই তাহলে আমি কি করব, SU মানে হচ্ছে সুইচ ইউজার, তো সুইচ ইউজার নাফিউল দিলাম। ঠিক আছে, আমি কিন্তু চলে আসতে পারলাম, কেন, কারণ হচ্ছে যে আমি অলরেডি রুটে আছি, সো আমি ইজিলি আমি মানে এই ইউজারের আমি শিফট করতে পারলাম, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে আমি মানে যা খুশি তাই করতে পারবো। ঠিক আছে, বাট আমি যদি লেটস সে যে এই ইউজার থেকে যদি হচ্ছে যে মানে যা খুশি তা বলতে মানে হচ্ছে যে আমার যতটুকু পারমিশন আছে ততটুকু আমি মানে করতে পারবো নাফিউল ইউজার হিসাবে। না একটা জিনিস বুঝতে হবে যে আমি এই নাফিউল হয়ে আমি কিন্তু অনেক কিছু অ্যাক্সেস করতে পারবো না। সো লেটস সে যে আমি যদি সুডো বলি, সুডো দিয়ে আমি যদি লেটস সে যে আমার রুট পাসওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাহলে আমার কি এখন আমার যে রুট পাসওয়ার্ডটা সেটা আমার দিতে হবে না। আমি যদি আমার রুট পাসওয়ার্ডটা দিই তাহলে আমার কি বলবে দেখেন, আমাকে এখানে বলবে যে আচ্ছা, সো আমার হয়তো বা এখানে ভুল হয়েছে পাসওয়ার্ডে, আচ্ছা sudo root password, আচ্ছা অ্যাকচুয়ালি আমার কমান্ডে ভুল হয়েছে, অ্যাকচুয়ালি sudo password root। ঠিক আছে, নাও এখন হচ্ছে আমার এখানে আমার রুটের পাসওয়ার্ডটা চাবে এবং এখানে আপনি দেখবেন যে আচ্ছা কি সম ঠিক আছে। সো বেসিক্যালি আমার এখানে রুটের পাসওয়ার্ড না, আমার এখানে চাবে হচ্ছে যে আমার যে নাফিল নামে যে পাসওয়ার্ডটা ছিল, নাফিল ইউজারের যে পাসওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে আমি এখানে চাচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি ভুলে রুটের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। সো আমি যখন হচ্ছে যে মানে আমি আবার অ্যাকচুয়ালি জিনিসটা আপনাদেরকে দেখাই, ইনকেস হচ্ছে যে মানে যদি আপনারা যদি একটু হয়ে যান আওলায় ফেলেন। সো আমি হচ্ছে সুডো পাসওয়ার্ড রুট, মানে কি আমি হচ্ছে মানে আমি রুটের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। সো রুটের পাসওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার কি চাবে, আমার নাফিউল তো আমি হচ্ছে ইউজার, তো আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি এখন দিলাম, যেটা আমি প্রথমে সেট আপ করার সময় দিয়েছিলাম না, এখন আমি যদি দিই তাহলে আমার এখানে কি বলছে দেখেন, যে নাফিউল ইজ নট ইন দ্য সুডোয়ার্স ফাইল, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে নাফিউল যে ইউজারটা সে কিন্তু সুডোয়ার্স ফাইলে নাই, ঠিক আছে। আমি কিন্তু আগে একবার ভিডিওতে বলেছিলাম যে কোনো ইউজার যদি কোনো মানে পার্টিকুলার কোনো ফাইল অ্যাক্সেস করতে চায় সুডো হিসাবে, তো সেটা হচ্ছে তাকে সুডোয়ার্স ফাইলে থাকতে হবে। সে যদি সুডোয়ার্স ফাইলে না থাকে সে কিন্তু হচ্ছে মানে সুডো ইউজ করে কিন্তু সে মানে কমান্ডস এক্সিকিউট করতে পারবে না, ঠিক আছে। তো আমি যদি এখানে আমার রুটের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই তাহলে কি হবে, আমাকে এই নাফিউলকে হচ্ছে এই ইউজারকে আমার সুডোয়ার্স ফাইলে থাকতে হবে, কিন্তু সুডোয়ার্স ফাইলে কিন্তু সে নাই। তো যে কারণে হচ্ছে যে আমি আমার রুটের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বা আমি রুট হচ্ছে অ্যাক্সেস করতে পারছি না বা রুটের পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার আমাদের বুঝতে হবে যে আমরা যখন হচ্ছে অনেক সময় সিস্টেমে কোনো অ্যাক্সেস করি তখন হ্যাঁ আমরা একটা মানে লোয়ার প্রিভিলেজ একটা মানে ফেজে ঢুকলাম, মানে যেখানে আমরা একটা ইউজারকে পাইলাম, ঠিক আছে। তো সেই ইউজার মানে আমরা আইডেন্টিটি নিয়ে আমরা হচ্ছে মানে সুডো ইউজ করতে চাচ্ছি বা কোনো কিছু অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমরা পারতেছি না, ঠিক আছে। আমরা পারছি না কেন, বিকজ হচ্ছে যে সিম্পলি আমার সেই আমি যে ইউজার মানে যে ইউজার হয়ে আমি মানে ফাইলটা অ্যাক্সেস করতে যাচ্ছি বা সুডো দিয়ে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, আমি মানে সুডোর্স ফাইলে নাই। সো সুডোর্স ফাইলে না থাকার কারণে আমরা হচ্ছে বেসিক্যালি একটা ডেড এন্ডে চলে আসছি, মানে আমরা হচ্ছে যে মানে ইউজার দিয়েও আমরা মানে কোনো সুডোর কাজ করতে পারছি না, ঠিক আছে। সো ইউজুয়ালি যেটা হয় যে আমরা হচ্ছে লোয়ার প্রিভিলেজে যাই, তারপর হচ্ছে যে লোয়ার প্রিভিলেজ থেকে আমরা মানে মানে আমরা আস্তে 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 হচ্ছে হায়ার প্রিভিলেজে অ্যাক্সেস করার চেষ্টা করি, কিন্তু মানে আমার যদি সুডোয়ার্স ফাইলে যদি আমার ইউজার আমি যে ইউজার সে যদি না থাকি তাহলে আমি তো সুডো ইউজ করতে পারছি না, আমি মানে রুট হিসাবে বা আমি সেই ফাইলটাকেও অ্যাক্সেস করতে পারছি না, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি মানে ফাইল পারমিশনস, কেন আমরা ফাইল পারমিশনস লাগে, কারণ হচ্ছে যে আমার মানে আমার যদি কোনো ফাইল অ্যাক্সেস করতে হয় তাহলে অবভিয়াসলি বা যদি ফাইল এক্সিকিউট করতে হয় আমার সেই পার্টিকুলার আমার সেই হচ্ছে যে মানে সেই পারমিশন থাকতে হবে, সেই প্রিভিলেজ থাকতে হবে, এবং যদি না থাকে তাহলে হচ্ছে আমি চেষ্টা করতে পারি যে সেটা সুডো দিয়ে চেঞ্জ করার, কিন্তু আমার যদি সুডোর্স ফাইলেও যদি সেই ইউজারটা না থাকে তাহলে তো মানে আমি সুডোটা এক্সিকিউট করতে পারছি না, ঠিক আছে। আবার যদি পারমিশন থাকে তাহলে হচ্ছে যে আমি মানে আমার যদি সুডোর্স ফাইলে আমি যদি সুডো ইউজ করতে পারি বা আমার যদি সেই পারমিশন থাকে যে আমি হচ্ছে যে মানে লেটস আমি যদি CH মোড ইউজ করতে পারি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমি তখন এখানে আমি সেই ফাইলটাকে হচ্ছে মানে এক্সিকিউট করার জন্য আমি জাস্ট হচ্ছে 777 দিয়ে বা +x দিয়ে আমি হচ্ছে সেটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয় না, বিকজ সেটা যেটা আমি বললাম যে সেই পারমিশন আমার থাকে না, ঠিক আছে। তো এই তো ফাইল পারমিশনস নিয়ে এতটুকু আপাতত বুঝলেই হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, তাহলে আল্লাহ হাফেজ।